এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে আর একটা সাধু তার পিছনে পিছনে যাচ্ছে। প্রথমে একজন সাধারণ ব্যক্তি যাচ্ছে, তার পিছনে একজন সাধু যাচ্ছে। তো ব্যক্তিটা প্রথমে দেখলেন কি দেখলেন, একজন ব্রাহ্মণ নামাবলী গায়ে ব্রাহ্মণ যাচ্ছে। তো সেই ব্যক্তিটা কি দেখলেন, ব্রাহ্মণ দেখলেন। সাধু তার পিছনে পিছনে যাচ্ছেন, সাধু সেই ব্রাহ্মণকে দেখে, ব্রাহ্মণকে তো ব্রাহ্মণ দেখলেন, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেবের স্ফূর্তি। ওই ব্রাহ্মণের শরীরটা দেখলেন না, ব্রাহ্মণের হৃদয় অভ্যন্তরে অবস্থানকারী ক্ষীরদশায়ী বিষ্ণু পরমাত্মাকে দর্শন করলেন। শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ ক্ষীরদশায়ী বিষ্ণু পরমাত্মাকে প্রণাম করলেন, হরে কৃষ্ণ। আর তার পাশে দেখলেন আর একটা দিব্য জ্যোতিকণা দর্শন করলেন। কে দর্শন করলেন, সাধু। সাধু এই দর্শন করে ব্রাহ্মণকে মনে মনে দূর থেকে প্রণাম করলেন, ছুটে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন না, দূর থেকে হৃদয়ে প্রণাম করলেন, দূর থেকে চরণে প্রণাম করলেন। যিনি প্রকৃত বৈষ্ণব তার দর্শন এরকম হবে, উচ্চ নিচ সর্বজীবে। কোথায় স্মরণীয় বলেছে দেখেছেন, কীর্তন করে ভোরবেলা কিন্তু একদিনের জন্য করে না, উচ্চ নিচ সর্বজীবে চরণে শরণ। তাহলে প্রত্যেক দিন কি সত্যি সত্যি আমরা এই জীবগুলোকে প্রণাম করি, করি না? যেই সামনে কুকুর এসেছে হেই হেই করে একটা ঢিল ছুড়ে মারল, হাই হেই হেই হাই হাই, একটা চালা কাট দিয়ে ক্যা 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 ক্যা, কি ঠিক কিনা বলুন? তাহলে বৈষ্ণব হলে কি হবে, দর্শন তো হয় নাই, এখন দর্শন তো খুলছে না, ভূমিকাটা নেই। তুমি যে তত্ত্ব দর্শন তোমার ভিতরে নেই, তুমি কুকুরকে কুকুর জ্ঞান করেছ, কুকুরকে তুমি ভগবানের জন বা ভগবানের সন্তান এ বোধ এখনো ভিতরে আসেনি। তার মানে কি কুকুরকে মারবো না? হ্যাঁ, ওই পবিত্র স্থান থেকে তাকে সরিয়ে দেওয়াটাই ভালো, কিন্তু তাকে আঘাত করা বা তার প্রতি অন্য মনস অন্য ভাব নেওয়াটা এটা ভালো। কারণ কোনো ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে যদি কুকুরের নজর পড়ে যায় তাহলে সে আর ভগবানের ভোগই হবে না। এই জন্য বাড়িতে কুকুর বিড়াল হাঁস মুরগি যে বাড়িতে পোষা হয় সে বাড়িতে কখনো ভগবানের ভোগ হয় না। সে বাড়িতে যদি কেউ সদ্গুরু চরণাশ্রিত হয়ে ভগবানের ভোগ লাগায় তাহলে তার ভোগ ভগবান এ জন্মে কেন কোটি জন্মেও খাবে না। যদি কারোর বাড়িতে হাঁস মুরগি কুকুর ছাগল পোষা থাকে, ভেড়া পোষা থাকে, বুঝলেন কি না, এ বুঝবেন তো আপনার গৌর প্রমাণ। তা চলুন আমরা চলে যাই ব্রাহ্মণের কাছে চলে যাই। ব্রাহ্মণকে দর্শন করলে হৃদয়ে প্রণাম করলেন, চরণেও প্রণাম করলেন, ওই সাধু বৈষ্ণব প্রণাম করলেন। আর পাশের লোকটি যেটা আগে চলে যাচ্ছে, উনি দেখলেন না একটা ব্রাহ্মণ যাচ্ছে, ও ওর মতোই চলে গেল। তারপর সেই লোকটি আগে গিয়ে দেখলো কি, একটা গাভী গরু তার গলায় দড়ি দিয়ে খোঁটা বাঁধা আছে, সে ঘাস খাচ্ছে, তার পিঠের উপরে একটা পাখি বসে আছে। ও ব্রাহ্মণটি মানে ওই পথিকটি দেখে চলে গেল, সাধারণ মানুষ পথিক, ও দেখে চলে গেল। কিন্তু সাধু কি করলো, আগিয়ে গিয়েই দেখলো ওই গাভীর মধ্যে শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ ক্ষীরদশায়ী বিষ্ণু দেখলেন, আবার গাভীর পিঠের ওপরে যে পাখিটা রয়েছে ও তার মধ্যেও ওই শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ দর্শন করলেন এবং জ্যোতিকণা আত্মাকেও দর্শন করে তাকে প্রণাম করলেন। তাহলে বৈষ্ণব ঠাকুর পাখিকেও প্রণাম করলেন, পাখির মধ্যে ভগবানকে প্রণাম করলেন, এবং গাভীর মধ্যেও ভগবানকে দর্শন করলেন, গাভীকেও প্রণাম। এই হলো বৈষ্ণব দর্শন, উচ্চ নিচ সর্বজীবে কাউকে বাদ দেওয়া হলো না, চরণে শরণ। এই ভূমিকায় যদি কেউ নামতে পারে তাহলে তুমি যদি মনে মনে কারণ আমি 30 বছর আগের বৈষ্ণব,
আমার গুরুদেবের তিনটে গুরুদেবের আমি দেখে দেখে আসতেছি, গৌর প্রেমানন্দে হরিব। হ্যাঁ, আর কথায় কথায় অহংকার যদি করে তাহলে জানতে হবে যে এখন বৈষ্ণবের দরজার ধারে কাছেও পৌঁছাতে পারেনি, বৈষ্ণবতার চরম দূরে এখন অবস্থান। এটা বৈষ্ণব দেখা মাত্রই প্রণাম করতে হবে মনে মনে, কেসে যেন জানতে না পারে। আবার তুমি দেখি দেখি প্রণাম করবে, তোমার নাটক ভেঙে যাবে। তুমি বেশি ভাঙ দেখাতে যাবে, নাটক করতে যাবে, তুমি এরকম করতে যাবে না, ওই গরুকে প্রণাম করতে যাবে, হয়তো গরু আটক যেই গরুর পাক ধারে গিয়েছে সেই সময় ওর একটা ডাঁশ বসেছে আর প্রণাম করে লাথি মারলো, তোমার মাথার খুলি ভেঙে যাবে, তোমার ভক্তি চলে যাবে। কথাটা বুঝতে পেরেছ? কারণ তার মধ্যে দর্শনটা আমার বড় দরকার। তার কাছে গেলে সে যে পশু বুদ্ধিটা, সে তোমাকে ওই কি জ্ঞানে তুমি প্রণাম করতে গেছো সে জ্ঞান তার নেই। অতএব তার সঙ্গে এরকম ব্যবহার করতে হবে না। এই জন্য দেখা গেল তাহলে গাভীকে প্রণাম করলো বৈষ্ণব, আবার গাভীর পিঠে পাখিটাকেও প্রণাম করলো, তার চরণেও প্রণাম করলো, আবার তার হৃদয়েও প্রণাম করলো। কারণ ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, তাই না? ভগবান কোথায় অবস্থান করছে? হৃদয়ে অবস্থান করছে, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। এবারে বৈষ্ণব ঠাকুর আরেকটু এগিয়ে গেল, সামনে কি পড়লো? হস্তিনি, সে হাতির পিঠে একটা মাহুত আছে, আর হাতিটাও মেন রোডের উপর দিয়ে হ্যাঁ যাচ্ছে। এখন বৈষ্ণব ঠাকুর কি করলো? সে হাতিকে প্রণাম করলো, হাতির ভিতরে কাকে কাকে প্রণাম করলো? পরমাত্মাকেও প্রণাম করলো, আর হাতির পিঠের উপরে যিনি রয়েছেন মাহুত তার ভিতরে প্রণাম করলো পরমাত্মাকে, এবং তার চরণেও প্রণাম। কিন্তু তারা কিছু জানতে পারছে, কিন্তু জানতে পারছে কে? দেখলে তো তোমার ভাবটা প্রতি মুহূর্তে চুরি করছে কে? প্রতি মুহূর্তে ভাব চুরি করছে ভগবান। এই জন্য তো হোল টাইম সিসি ক্যামেরার মধ্যে আছে আমরা, কোনো জায়গায় আমরা যখন ঢুকতে যাচ্ছি তখন বোর্ডের গায়ে লেখা আছে, দেয়ালের গায়ে লেখা আছে, আপনি এখন সিসি ক্যামেরার আওতায় আছেন। কি লেখা থাকে না? আপনি এখন সিসি ক্যামেরার আওতায় আছেন। বিশেষ করে সোনা দোকানিরা যেখানে ঢোকে, কি ঠিক কি না? ওগুলো খুব মানে মারাত্মক এরিয়া, ওসব লেখা থাকবে না তো অসুবিধা আছে। যাই হোক, তাহলে আমাদের আমাদের উপরে সিসি ক্যামেরা সবসময় লাগানো আছে কি না? সিসি ক্যামেরার থেকে হাই সিসি ক্যামেরা ভাব ধরে না, ও তো চরণ বলন ধরবে, ভাবটা ধরতে পারবে না। আর গোবিন্দ এমনই, ও চরণ বলন ধরবে না, কি ধরবে? ভাব ধরবে, ভাবগ্রাহী জনার্দন। তাহলে তুমি যদি এইভাবে দর্শন করতে করতে যাও, ভগবান বললেন এই তো আমার আসল পুত্র, এই তো আমার আসল সন্তান, এই তো আমার আসল ভক্ত, এর দর্শন খুলেছে। হ্যাঁ, আর এটা একদিনের জন্য, আজকে শুনছি শুধু, শুধু শুনলে হবে না, এইটাকে কি করতে হবে? অভ্যাস। ভগবানের ভাষাগুলো ভুললে হবে না, কি করতে বলেছে? অভ্যাস করতে বলেছে। তাহলে অভ্যাস করলে এই মনটাকে অন্যদিকে ঘুরে বেড়াতো, অন্য ভাবনা করতো, এই মনকে কোথায় বসানো হচ্ছে? এই দর্শন শেখানো হচ্ছে। মনকে কোথায় ফেলা হচ্ছে? এই দর্শনের ভাঁজে তাকে ফেলে দেওয়া হচ্ছে। কিসের দ্বারা? অভ্যাসের দ্বারা। হ্যাঁ, অভ্যাসের দ্বারা। তো তিনটে টপকে গেল, তারা হাতি গেল, হাতির মাহুতও গেল। এবারে কি বলছে? শুনি শুনি, তিনটে চারটে কুকুর রাস্তার উপর ঘেউ 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 করে ঝগড়া করছে, এ ওর কামড়াচ্ছে, ওর কামড়াচ্ছে, ওর কামড়াচ্ছে। এখন সামনে যে প্রতীকটা যাচ্ছিল সে হাতি কাটা ঢিল তুলে এমন জোর মেরেছে, ক্যা 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 করে চালিয়ে চলে। আর বৈষ্ণব ঠাকুর বলি হায় হায় রে, কুকুরটা এত জোরে মারলো, কুকুরটা কত জোরে মারলো, কিছু কি না, কুকুরটা কত জোরে আঘাত হলো, হে ভগবান এসব কেন করি, এরা ভগবান দেখ কারোর কষ্ট বৈষ্ণব ঠাকুর সহ্য করতে পারে না।
বৈষ্ণব কারোর কষ্ট সহ্য করতে পারে না। তার একটা মশা মারলেও, একটা পিঁপড়া মরে গেলেও বৈষ্ণবের যদি কষ্ট হয়, আপনাদের হৃদয়ে যেদিন এই দিন আসবে, একটা মশা মারলেও আপনার আফসোস হবে, একটা পিঁপড়া মারলেও আফসোস হবে, সেদিন জানবেন যে আপনার হৃদয়টা কিছুটা হলেও, কিছুটা হলেও দ্রবীভূত হয়েছে, বা পাষাণ হৃদয়টা কিছুটা হলেও বলেছে, এটা জানতে হবে। তাহলে কি হলো, সেই কুকুরকে, সেই কুকুরগুলিকেও প্রণাম করলো, তার মধ্যে কি দর্শন করলো, তার মধ্যে পরমাত্মা দর্শন করলো, এবং তাদেরকে আর লাস্ট পড়ে গেল কে, সপাকে। সপাকে কেন বলা হয়েছে, চণ্ডালকে সপাক বলা হয়েছে কেন? হ্যাঁ, কে বলতে পারবে বলো দেখি, চণ্ডালকে, চণ্ডালটা আমি বলে দিয়েছি বলে তোমরা বুঝতে পেরেছ, কিন্তু ওর ভাষাটা, কৃষ্ণের ভাষা হলো সপাক, সপাকে। এই সপাক কথাটার মানে কি, ছয় সমানে নিজ, তালবের ছয় সমানে কুকুর, সবরাহ উষ্ট্রক্ষর ওই শ্রীমদ ভাগবত শ্লোক, মানে কি, তালবের ছয় স মানে কুকুর, সপাকে, পাক মানে রান্না করা, পাক মানে রান্না করা, কুকুরকে মেরে কুকুরের মাংস রান্না করে যারা খায় তারা হলো চণ্ডাল। এক চণ্ডালি নিয়ে একটু কাঠ ভেঙে মাথায় করে নিয়ে আসছে, জঙ্গল থেকে কাঠ ভেঙে নিয়ে আসছে, হ্যাঁ, আর ওই সাধুর নজরে পড়লো, সাধু সেই চণ্ডালিনীর হৃদয়ে পরমাত্মাকে প্রণাম করলো, আবার সেই চণ্ডালিনীর চরণেও প্রণাম। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণী গোবী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন, পণ্ডিতা সমদর্শিন, কি বললো, তাহলে দর্শনটা পণ্ডিতের কাছে কি দর্শন হলো, সব সমদর্শন হলো, আর যিনি অতত্ত্বজ্ঞ ব্যক্তি তেনার কাছে ব্রাহ্মণ ব্রাহ্মণ, কুকুর কুকুর, গাবি গাবি, হাতি হাতি, হ্যাঁ, কাক কাক, মাহুত মাহুত, আর চণ্ডাল চণ্ডাল, হ্যাঁ, সে চণ্ডাল যাচ্ছে বলে সে চণ্ডালের ছায়া না মারিয়ে আর সরে গেল, বুঝতে পারছো কিনা, এইরকম তার ভেদ দর্শন রয়েছে। কিন্তু বৈষ্ণব ঠাকুরের দর্শন এরকম না, বৈষ্ণব ঠাকুর সেই সে বৈষ্ণব ধর্ম সবার রে প্রণতি ইতেমতি নাই যার সেই ধর্ম ধ্বজি, দেখুন কত বড় কথা, কি কথা শুনলাম, সেই সে বৈষ্ণব ধর্ম, এত সুন্দর বৈষ্ণব ধর্মের কথা, সেই সে আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হইলে অমানি না হব আমি, আমরা শুধু আরতি ঘুরি এই পর্যন্ত ছেড়ে দিই, আর সেই কথাটা একটা কথার আলোচনা হচ্ছে কতক্ষণ ধরে, দেখ তাই তো, আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হইলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা সা আসি হৃদয় দূষিবে হইব নিরয়, আরে তুমি বৈষ্ণব হয়েও তোমাকে কোথায় যেতে হবে, কি হবে, হ্যাঁ, তুমি নিজেকে বৈষ্ণব অভিমান করছো, প্রতিষ্ঠা সা আসি হৃদয় দূষিবে, হৃদয় দূষিবে মানে কি, হৃদয়টা দোষযুক্ত হয়ে যাবে, হৃদয়টা নোংরা হয়ে যাবে, হৃদয়টা বিষময় হয়ে যাবে, ওই নামে তিলকমালা ঝোলা থাকবে, হৃদয়টা খুব নোংরা থাকবে, ভগবান তোমার হৃদয়েই বাস করবে না, ভগবান তোমার হৃদয়কে পছন্দ করবে না, তোমাকে পছন্দ করে, তুমি ভগবানের পছন্দ করো কিন্তু ভগবান তোমাকে পছন্দ করে না,